প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। আমি শুভজিৎ বেরা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস টুয়েলভের তোমাদের যে ভূগোল, সেই ভূগোল সাবজেক্টের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে ভূমিরূপ, সেই ভূমিরূপের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। তো এই পার্টটা থেকে আমি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করব, যেগুলো উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তার সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যদি লাইক করো সেখান থেকে আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওটি। তো আজকের প্রথম প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, ভূমিরূপ বিজ্ঞানী থনবেরির লেখা বইটির নাম কি? তাহলে প্রথম প্রশ্ন, ভূমিরূপ বিজ্ঞানী থনবেরির লেখা বইটির নাম কি? উত্তর কী হবে বন্ধুরা? প্রিন্সিপালস অফ জিওমরফোলজি। অর্থাৎ আজকের যে প্রথম প্রশ্ন, থনবেরির লেখা বইটির নাম প্রিন্সিপালস অফ জিওমরফোলজি। ওকে, পরের প্রশ্নটি চলে যাবো বন্ধুরা, যে একটি প্রাথমিক ভূমিরূপের উদাহরণ দাও। তাহলে এর উত্তর কী হবে? একটি প্রাথমিক ভূমিরূপের উদাহরণ কী হবে বন্ধুরা? পর্বত। পর্বত হচ্ছে একটি প্রাথমিক ভূমিরূপের উদাহরণ। তো আমি কেবলমাত্র তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট, যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলোই আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রশ্নগুলোও তোমরা দেখতে পারো এই সেট থেকে। তো পরের প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? একটি আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার নিদর্শন বলো। তাহলে একটি আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার নিদর্শন কী হবে? অগ্নুৎপাত। এই অগ্নুৎপাতের ফলে কী হয়? যার ফলে লাভা প্রবাহ হয়, লাভা প্রবাহ হয়। তো এটা হচ্ছে একটা আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার নিদর্শন। তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী রয়েছে লক্ষ্য করো বন্ধুরা, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? তো প্রশ্নটি ভালো করে দেখো বন্ধুরা, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায় সেই প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। তাহলে কি বললাম? যে প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলি, তো এখানে বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলো বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হয়েছে? তো নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ প্রবাহ, এগুলোকে কী বলা হয়েছে? যে বহির্জাত প্রাকৃতিক শক্তি। এই বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠের একটা পরিবর্তন ঘটায় ক্ষয় করতে করতে, সেই প্রক্রিয়াটিকেই আমরা কী বলবো বন্ধুরা? বহির্জাত প্রক্রিয়া। যেমন নদী দ্বারা ভূমিরূপের পরিবর্তন। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে চলে যাব, পর্যায়ন কাকে বলে? পর্যায়ন হচ্ছে, পর্যায়ন জিনিসটা আমরা জেনে নেব বন্ধুরা, যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজে সামঞ্জস্য আসে তখন তাকে আমরা বলবো পর্যায়ন। তাহলে আমি একটা সংজ্ঞা বললাম তোমাদেরকে, সেই সংজ্ঞাটা কি? যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজে সামঞ্জস্য আসে তখন তাকে আমরা বলবো পর্যায়ন। বা আমরা এভাবেও বলতে পারি যে ক্ষয় পরিবহন সঞ্চয় এই তিনটা প্রক্রিয়াকে আমরা একসঙ্গে কী বলি? পর্যায়ন। তো আমরা দুটো সংজ্ঞা বাইর থেকে বললাম। তো এখানে যে সংজ্ঞাটা নিয়ে দেওয়া আছে দেখো, বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়ভবন বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের সামঞ্জস্যপূর্ণ ভূমিতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা কী বলবো? পর্যায়ন। তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। তারপরের প্রশ্ন চলে যাব, পর্যায়নের ধারণা কে দেন? তো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্যায়নের ধারণা কে দেন? উত্তর কী হবে? আমেরিকান ভূমিরূপবিদ জি কে গিলবার্ট। অর্থাৎ আমেরিকার ভূমিরূপবিদ জি কে গিলবার্ট পর্যায়নের ধারণা দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে পর্যায়নের ধারণা কে দেন? আমেরিকান ভূমিরূপবিদ জি কে গিলবার্ট। এরপর চলে যাব পরের প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে? তাহলে এটার উত্তর কী হবে বন্ধুরা? পর্যায়ন। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে সেটা কী হবে বন্ধুরা? সেটা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে, পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। এরপরের প্রশ্নে চলে যাব, অবরোহণ এবং আরোহণের প্রধান পার্থক্য কী? এর উত্তর কী হবে বন্ধুরা? অবরোহণ পদ্ধতিতে ভূমির উচ্চতা হ্রাস পায়, অবরোহণ পদ্ধতিতে কী হয়? ক্ষয় হয়, ওই জন্য কী হয়? ভূমির উচ্চতা হ্রাস পায়। কিন্তু আরোহণ, আরোহণ পদ্ধতিতে কী হয়? ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। কেন? কারণ আরোহণ শব্দটির অর্থ হচ্ছে সঞ্চয়। তাহলে যখন সঞ্চিত হবে তখন তো অটোমেটিকভাবে ভূমির উচ্চতা কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে এটাই হচ্ছে অবরোহণ এবং আরোহণের প্রধান পার্থক্য। তো এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে পড়ে।
তারপরের প্রশ্ন, লাভাসঞ্চয় কোন প্রক্রিয়ার অন্তর্গত? তাহলে উত্তর কি হবে বন্ধুরা? সঞ্চয় বলছে মানে কি, আমি একটু আগে বললাম অবরোহণ মানে হচ্ছে ক্ষয় আর আরোহণ মানে সঞ্চয়, তাহলে লাভাসঞ্চয় বলেছে, তাহলে এটা হচ্ছে আরোহণ প্রক্রিয়ার অন্তর্গত। চলে যাবো বন্ধুরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলেছে দেখো বন্ধুরা, কোন প্রক্রিয়ায় রেগোলিত সৃষ্টি হয়? রেগোলিত, দেখো অবরোহণ মানে আমি কি বললাম, অবরোহণ মানে আমি বললাম যে ক্ষয়, তাহলে মৃত্তিকা সৃষ্টি ভাবে কীভাবে হয়, একটা জিনিস ক্ষয় হতে হতে রেগোলিত সৃষ্টি হয়, তাহলে কোন প্রক্রিয়ায় রেগোলিত সৃষ্টি হয়? অবরোহণ প্রক্রিয়ায় কী হয়, রেগোলিত সৃষ্টি হয়। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলেছে দেখো, ভূত্বকের উপর সঞ্চিত আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণ স্তরকে কী বলে? তাহলে ভূত্বকের উপর সঞ্চিত আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণ স্তরকে আমরা কী বলবো, রেগোলিত বলবো। আর এই রেগোলিতটা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। চলে যাবো পরের প্রশ্নে, কোন আবহবিকার প্রক্রিয়ায় শিলার মূল ধর্ম একই থাকে? তাহলে যান্ত্রিক বা ভৌত আবহবিকার প্রক্রিয়ায় শিলার মূল ধর্ম কী থাকে, একই থাকে, অর্থাৎ এর ধর্মের কোনো পরিবর্তন হয় না। চলে যাবো পরের প্রশ্নে, আবহবিকারের আরেক নাম কী বা আবহবিকারের অপর নাম কী? তাহলে আবহবিকারের অপর নাম কী হবে, বিচূর্ণী ভবন। আবহবিকারের অপর নাম কী হবে, বিচূর্ণী ভবন। ওকে বন্ধুরা, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাবো পরের প্রশ্ন, তুষার কেলাস গঠন পদ্ধতিতে ভেঙে যাওয়া শিলাখণ্ডগুলিকে একত্রে কী বলে? তাহলে তুষার কেলাস গঠন পদ্ধতিতে ভেঙে যাওয়া শিলাখণ্ডগুলিকে একত্রে কী বলে? তাহলে এটার উত্তর কী হবে, স্ক্রি বলে। এদের একত্রে কী বলে, স্ক্রি বলে। ওকে বন্ধুরা, চলে যাবো পরের প্রশ্নে, ভারতে গ্রানাইট গঠিত গোলাকৃতি পাহাড় কোথায় দেখা যায়? তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে গ্রানাইট গঠিত গোলাকৃতি পাহাড় কোথায় দেখা যায়? উত্তর কী হবে, ছোটনাগপুর মালভূমি এবং দাক্ষিণাত্যের কিছু অংশে গ্রানাইট গঠিত গোলাকার পাহাড়গুলি আমরা লক্ষ্য করে থাকি। ওকে বন্ধুরা, চলে যাবো পরের প্রশ্নে, নাতিশুষ্ক জলবায়ু অঞ্চলে কোন দুটি শিলায় মৌচাক সদৃশ্য ভূমিরূপ গঠিত হয়? তাহলে কী হবে, গ্রানাইট এবং বেলে পাথর গঠিত শিলায় মৌচাক সদৃশ্য ভূমিরূপ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, স্বল্পমোচন প্রক্রিয়ায় সৃষ্ট প্রস্তর চাঁইকে কী বলে? এটা কী হবে, কোরস্টোন, কোরস্টোন বলে। চলে যাবো পরের প্রশ্নে, কোন আবহবিকার প্রক্রিয়ায় শিরায় মরচে ধরে? অক্সিডেশন। উত্তর কী হবে, অক্সিডেশন আবহবিকার প্রক্রিয়ায়, ইম্পর্টেন্ট প্রশ্ন, শিলায় কী হয়, মরচে ধরে। ওকে বন্ধুরা, তো চলে যাবো এরপর পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন কী বলেছে লক্ষ্য করো বন্ধুরা, তোমাদের জন্য এই সেটটা বা এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই পড়ে নেবে কিংবা তোমরা এই জিনিসগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের কী হবে, সুবিধা হবে অনেকটা। চলে যাবো পরের প্রশ্নে, ভূপৃষ্ঠে লো এবং অ্যালুমিনিয়াম অক্সাইড জমাট বেঁধে কী গঠিত হয়? এটার উত্তর কী হবে বন্ধুরা, ডুরি ক্র্যাস্ট। এটা কী হবে, ডুরি ক্রাস্ট গঠিত হয় ভূপৃষ্ঠে লো এবং অ্যালুমিনিয়াম অক্সাইড জমাট বেঁধে। তো পরের প্রশ্ন কী আছে দেখো, অভিকর্ষজ বলের প্রভাবে শিলার স্থানান্তরণকে কী বলে, পুঞ্জিত ক্ষয়। অভিকর্ষজ বলের প্রভাবে শিলার স্থানান্তরণকে কী বলে, আমরা কী বলবো, সেটাকে বলবো পুঞ্জিত ক্ষয়। ওকে চলে যাবো পরের প্রশ্নে, পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ দাও। যে ভূমিধস পড়ে না, আমাদের ভূমি ধস পড়ে যায়, ভূমিভাগ কখনো কখনো আমরা লক্ষ্য করি, এটা কি একটা পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। চলে যাবো পরের প্রশ্নে, যে ক্ষয়ের শেষ সীমা কাকে বলে? তো ক্ষয়ের শেষ সীমা কাকে বলে বন্ধুরা, নদীর ক্ষয়কার্যের সর্বনিম্ন সীমা বা সমুদ্রপৃষ্ঠ বরাবর, যে যা সমুদ্রপৃষ্ঠ বরাবর। তাহলে কী বলছে, যে নদীর ক্ষয়কার্যের সর্বনিম্ন সীমা যেটা কোথায় অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ বরাবর অবস্থান করে, তাকে আমরা কী বলবো বন্ধুরা, তাকে আমরা বলবো ক্ষয়ের শেষ সীমা। ঠিক আছে, তো এগুলা গেল এক নম্বর বা এসিকিউ প্রশ্ন। এছাড়াও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে যেটা আমি তোমাদেরকে বলে দেব, সেই প্রশ্নগুলি আমি বলছি তোমরা শোনো, সেটা সেটের মধ্যে নেই, আমি তোমাদেরকে কেবলমাত্র বলে দিচ্ছি। একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলের নাম কী? তাহলে এই প্রশ্নটি পড়ে কখনো কখনো পরীক্ষায়, যে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলের নাম কী হবে, কি বন্ধুরা, পর্যায়ন। কী উত্তর হবে বন্ধুরা, পর্যায়ন। এরপর আমরা চলে যাব এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারটি থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই এমসিকিউ প্রশ্নে আমরা চলে যাব। প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, অর্থাৎ বর্তমান হচ্ছে কি টু দ্য পাস্ট, ভবিষ্যতের অতীতের চাবিকাঠি। উক্তিটিকার, দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু পাস্ট উক্তিটিকার, এই উক্তিকার জেমস হাটন। কার উক্তি বন্ধুরা, উত্তর হবে জেমস হাটন। চলে যাব আমরা পরের প্রশ্ন, পরের প্রশ্ন কী বলেছে লক্ষ্য করো বন্ধুরা, একবারে চলে যাব, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো কি? তাহলে অবরোহণ হবে উত্তর, একদম ঠিক, অবরোহণ মানে ক্ষয় হয়। তাহলে ক্ষয় হয় কোন প্রক্রিয়ায়,
অবরোহণ প্রক্রিয়ায় তাহলে ক্ষয় হওয়া মানে কি ভূমিভাগের উচ্চতা কি হবে হ্রাস পাবে বা কমে যাবে। তাহলে উত্তর কি হবে বন্ধুরা, অবরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায়। যে বহিরাগত প্রক্রিয়া দ্বারা ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে, তাহলে এটা নিশ্চয়ই কি হবে বন্ধুরা আরোহণ হবে, কারণ আরোহণ মানে কি সঞ্চয়। তাহলে সঞ্চয় হলে কি হবে ভূমিভাগের উচ্চতা কি হবে বৃদ্ধি পাবে, তাহলে উত্তর হবে আরোহণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কি বলেছি দেখো, 7 নম্বর প্রশ্ন, আজকের সেটের 7 নম্বর প্রশ্ন লক্ষ্য করো ভালো করে বন্ধুরা, কি বলেছি, আরোহণ পদ্ধতির ফলে ভূমির ডালের পরিমাণ যে কি হবে, তাহলে দেখো একই থাকবে, হ্রাস পায় বৃদ্ধি পায় শূন্য হয়। তাহলে উত্তর কি হবে বন্ধুরা, যে আরোহণের ফলে, আরোহণ মানে কি সঞ্চয়, সঞ্চয় হওয়া মানে কি একটা ভূমিভাগ যদি সঞ্চয় ক্রমশ হতে হতে উঁচু হয় তাহলে তার ভূমির ডাল কি হবে অবশ্যই বৃদ্ধি পাবে। অপশন সি হবে উত্তর, অপশন সি একদম কারেক্ট উত্তর, বৃদ্ধি পায়। এরপর চলে যাবো পরের প্রশ্ন, দেখো একবারে বন্ধুরা পরের প্রশ্ন কি বলেছে লক্ষ্য করো, বলেছে আরোহণ প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, ধীরগতিসম্পন্ন, মধ্যম প্রক্রিয়া, অতি দ্রুতগতি প্রক্রিয়া। তাহলে উত্তর কি হবে, বি, বি হবে উত্তর বন্ধুরা, যে ধীর প্রক্রিয়া কি হবে, যে আরোহণ প্রক্রিয়াটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। বৃষ্টি এসে গেল বাইরে, বৃষ্টির হয়তো একটু শব্দ হচ্ছে, তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা শোনো একটু মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবে। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা, লক্ষ্য করো পরের প্রশ্ন কি বলেছে, আরোহণের মাত্রা নির্ণয়কারী একটি প্রাকৃতিক অবস্থা হলো, উত্তর কি হবে, পুঞ্জিত খলনের পরিমাণ, আবহবিকারের তীব্রতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন। তাহলে কি হবে, আরোহণের মাত্রা নির্ণয়কারী একটি প্রাকৃতিক অবস্থা হলো আবহবিকারের তীব্রতা, অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাবো আমরা, 13 নম্বর প্রশ্ন কি বলেছি বন্ধুরা, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, অবরোহণ মানেই বুঝতে পারছো সঞ্চয় কার্য, সরি হ্যাঁ ঠিকই বলেছি, অবরোহণ মানে কি সঞ্চয় কার্য নয় বন্ধুরা ক্ষয় কার্য, আর আরোহণ মানে সঞ্চয় কার্য। তাহলে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ কী হবে, অবশ্যই ক্ষয়জাত পর্বত, কারণ অবরোহণ শব্দটির অর্থই কী, অবরোহণ মানেই কি ক্ষয় কার্য, ক্ষয় হবে। তাহলে ক্ষয়জাত পর্বত উত্তর হবে অপশন এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাবো বন্ধুরা, 16 নম্বর প্রশ্ন লক্ষ্য করো একবারে, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন এবং সঞ্চয় কাজের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়, আমরা প্রথমেই জেনেছিলাম সেটা হবে পর্যায়ন, অপশন এ রাইট অ্যান্সার, পর্যায়ন হবে উত্তর। এক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়, উত্তরটা হবে একদম সঠিক অ্যান্সার, অপশন এ পর্যায়ন। তারপরের প্রশ্নে চলে যাবো বন্ধুরা, পরের প্রশ্ন কি বলছে, পর্যায়ন বা গ্র্যাডেশন এই ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্যায়ন বা গ্র্যাডেশন এই ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন, গিলবার্ট, পেং, পাওয়েল, ডেভিস। তাহলে উত্তর কি হবে, জি কে গিলবার্ট, উত্তর কি হবে বন্ধুরা গিলবার্ট, পর্যায়ন বা গ্র্যাডেশন এই ধারণাটি প্রথম প্রবর্তন করেছিলেন কে, গিলবার্ট, আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে লক্ষ্য করো বন্ধুরা, পরের প্রশ্ন রয়েছে তত্ত্বগতভাবে, পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, তত্ত্বগতভাবে অবরোহণের শেষ সীমা কোনটি, তাহলে তত্ত্বগতভাবে অবরোহণের শেষ সীমা হচ্ছে নিকটতম সমুদ্রপৃষ্ঠ। তাহলে তত্ত্বগতভাবে অবরোহণের শেষ সীমা কোনটি, অপশান ডি রাইট অ্যান্সার, নিকটতম সমুদ্রপৃষ্ঠ। ওকে বন্ধুরা চলে যাব পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় সেইটি কী হবে, অপশান এ আরোহণ প্রক্রিয়ায় কী হয় প্লাবন ভূমি গঠিত হয়, আরোহণ প্রক্রিয়ায় কী হয়, অপশান এ রাইট অ্যান্সার, প্লাবন ভূমি গঠিত হয়। চলে যাবো পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল কী হবে, একদম আমরা দেখে নিচ্ছি অপশন বি পর্যায়ন, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল কী হবে বন্ধুরা, একদম উত্তর হবে পর্যায়ন, হচ্ছে অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল। চলে যাবো পরের প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে আমরা কি বলবো, উত্তর হবে অপশন সি আবহবিকার, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে আবহবিকার। এবং এই চূর্ণ বিচূর্ণ যেই মানে অংশগুলো বা শিলাসমূহগুলো জমে যে স্তর সৃষ্টি করে সেটাকে আমরা বলবো রেগোলি, মনে রাখতে হবে রেগোলি। ওকে চলে যাবো পরের প্রশ্নে, যেই জিনিসটা আমরা এক্ষুনি বলেছিলাম যে আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে আমরা কি বলবো, উত্তর হবে কী হবে রেগোলিত, অপশন ডি হবে রাইট অ্যান্সার, রেগোলিত, একদম দেখো রেগো সল আছে রেগোলিত, ভুল হয়ে যেতে পারে, আমাদের একদম মনে রাখতে হবে রেগোলিত। ওকে বন্ধুরা আরেকটা লক্ষ্য করো, সিটিং কোন আবহবিকার প্রক্রিয়ার ফল, এটা মনে রাখতে হবে, দেখো সিটিং কোন আবহবিকার প্রক্রিয়ার ফল, 32 নম্বর প্রশ্ন লক্ষ্য করো প্রত্যেকে, সিটিং রাসায়নিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার, জৈব রাসায়নিক আবহবিকার, জৈব যান্ত্রিক আবহবিকার, উত্তর অপশন বি যান্ত্রিক আবহবিকারের অংশ। সিটিং কোন আবহবিকারের অংশ বন্ধুরা, সিটিং হচ্ছে যান্ত্রিক আবহবিকারের অংশ, এটা প্রধানত সিটিংটা শীত প্রধান অঞ্চলে
ভূমিরূপের উপর এটা কি হয় এই জিনিসটা লক্ষ্য করা যায়। সিটিং শীত প্রধান অঞ্চলে লক্ষ্য করা যায়, পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে সিটিং কোন অঞ্চলে লক্ষ্য করা যায়, তাহলে উত্তর কি হবে শীত প্রধান অঞ্চলে। তো চলে যাবো পরের প্রশ্নে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাও একবারে 36 নম্বর প্রশ্ন। বলছে ভূ অন্তস্থ কঠিন শিলা উঁচু হয়ে গঠিত ভূমিরূপ হল ট্যালাস, বোন, হার্ডট, ক্যাসল কপিচ, ডুরি ক্রাস্ট। উত্তর কি হবে বন্ধুরা ক্যাসল কপিচ বা ক্যাসল কাপিচ যাকে বলা হয়, অপশন সি রাইট অ্যান্সার। ভূ অন্তস্থ কঠিন শিলা উঁচু হয়ে গঠিত ভূমিরূপটি হল ক্যাসল কাপিচ। ওকে পরের প্রশ্নে চলে যাব, গ্রানাইট শিলায় যান্ত্রিক আবিষ্কারের ফলে গঠিত গোলাকার ভূমিরূপগুলোকে আমরা কি বলি। উত্তর হবে অপশন এ তে রয়েছে ফিয়ট, টেরারোসা, টর, লোয়েস। অপশন সি উত্তর হবে টর। গ্রানাইট শিলায় যান্ত্রিক আবিষ্কারের ফলে গঠিত গোলাকার ভূমিরূপগুলোকে আমরা কি বলবো বন্ধুরা, উত্তর কি হবে টর হবে উত্তর, টর। ওকে তারপরের প্রশ্ন লক্ষ্য করো, আবহবিকার এবং ক্ষয়ভবনের মিলিত ফল হলো কি। আবহবিকার এবং ক্ষয়ভবনের মিলিত ফল হচ্ছে নগ্নি ভবন, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। আবহবিকার এবং ক্ষয়ভবনের মিলিত ফলকে আমরা কি বলবো, অপশন এ হবে রাইট অ্যান্সার, ক্ষয়ভবন, ক্ষয়ভবন এই সরি বন্ধুরা নগ্নি ভবন, নগ্নি ভবন, নগ্নি ভবন উত্তর হবে। পরের প্রশ্নে আমরা চলে যাব, কি বলছে দেখো বন্ধুরা, যে এখানে আমি আর ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি কেবলমাত্র আলোচনা করছি। তো এই সেটে পরের পৃষ্ঠাতে চলে যাব, দেখো পরের পেজে কি বলেছে, যে নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়, তাহলে এর উত্তর কি হবে বন্ধুরা, অপশন সি রাইট অ্যান্সার, সিংহল। এটা অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়, প্রশ্ন ভালো করে পড়তে হবে, গঠিত নয় বলেছে। তাহলে স্তূপ পর্বত, অগ্নুৎপাত, ভূমিকম্প এগুলো সব অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত, কোনটা গঠিত নয়, সিংহল। এর পরের প্রশ্ন কি রয়েছে লক্ষ্য করো বন্ধুরা, ক্ষুদ্রাকার মেশাকে কি বলা হয়, তাহলে ক্ষুদ্রাকার মেশাকে উত্তর হবে বিউট বলা হয়, যেটা অপশন ডি রয়েছে বিউট। তাহলে ক্ষুদ্রাকার মেশাকে কি বলা হয়, ইনসেলভার্জ, ফিন্স, গাস, বিউট, তাহলে উত্তর হবে কি বন্ধুরা বিউট বলা হয়। তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্তই, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়। তো জয় হিন্দ, বন্দে মাতরম, এখানেই আজকের ভিডিও সমাপ্ত করছি, এবং আমি পরপর সেটের মাধ্যমে তোমাদের যেই যেই চ্যাপ্টারগুলো জিওগ্রাফিতে পরীক্ষা হবে সেখান থেকে আমি MCQ এবং SAQ প্রশ্নের যে কোশ্চান সেট আমি পরপর ভিডিও করে আলোচনা করব। তো তোমরা এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে।